আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আজকেও অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সৃষ্টি সেন্ট্রাল স্কুল রাজশাহী শাখা কর্তৃক আজকের এই ভিডিও ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক বাংলা বিভাগ। সুপ্রিয় বন্ধুরা, তোমরা জানো আমি তোমাদের সঙ্গে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে নিয়মিতই কথা বলে আসছি। সেই ধারাবাহিকতায় আজকেও তোমাদের সঙ্গে আমি আরও একটি ক্লাস উপস্থাপন করব। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, আমরা গত দিনে অর্থাৎ গতকাল আমি তোমাদের এই একই বিষয় নিয়ে কথা বলেছিলাম, একটি কবিতা নিয়ে কথা বলেছিলাম। কি কবিতা মনে আছে? হ্যাঁ মনে আছে, কবিতার নাম পাছে লোকে কিছু বলে, তাই নয়? ওকে, তো আমি বলেছিলাম আজকে আমি এই অধ্যায়ের উপর আরও একটি ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করব। কেননা গতদিন ক্লাসে আমরা লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দের অর্থ নিয়ে কথা বলেছি, আর আজকে আমরা কথা বলবো কি নিয়ে? কবিতা এবং তার প্রশ্ন নিয়ে কথা বলবো। তাহলে আজকের বিষয় হবে কি? আজকের বিষয় হবে কবিতা বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। মূলত এই দুইটি অংশ নিয়েই আজকে আমি তোমাদের সামনে কিছু কথা বলবো। আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে চলে আসি। তো প্রথমেই আমাদের যেটা জানা দরকার সেটা কি বলো তো? হ্যাঁ, সেটা হচ্ছে যে পাছে লোকে কিছু বলে কবিতাটির কবি কে? কবি তো আমরা গতদিনে দেখেছি, চিনেওছি, মুখস্থ করেছি, সেই নামটি কে বলো তো? কামিনী রায়। তাহলে পাছে লোকে কিছু বলে কবিতাটার কবি কে? কামিনী রায়, তাই নয়? ওকে, তাহলে আমরা এখন এই কামিনী রায় রচিত পাছে লোকে কিছু বলে কবিতা পড়ে ব্যাখ্যা বিশ্লেষণ করব এবং সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি কিছু প্রশ্নও দিয়ে দিব। এই প্রশ্নগুলো তোমাদের থাকবে হোমওয়ার্ক। তাহলে লক্ষ্য করো আমি কি কি প্রশ্ন তোমাদের আজকে বলবো, সেই প্রশ্নগুলো ক্লাস চলাকালীন টাইমে লিখে ফেলো এবং এইগুলোই হোমওয়ার্ক করে আমাকে জমা দেবা। বন্ধুরা, তাহলে আমরা পাশে লোকে কিছু বলে কবিতা নিয়ে একটু কথা বলি। তোমাদের সামনে বই রয়েছে নিশ্চয়, তোমরা আমার কথার সঙ্গে বই দেখতে পারো অথবা আমার বোর্ডেই দেখো সুন্দরভাবে কবিতাটি উপস্থাপন করা হয়েছে। দেখো, পাছে লোকে কিছু বলে কবিতাটির মূল বিষয় নিয়ে আমি তোমাদের সামনে ইতিমধ্যে বলেছি কিছু কথা, যে আমরা মূলত যে ভালো কাজ বা বিভিন্ন কাজ করতে যাই ঠিক সেই সময় বিভিন্ন জোনা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদেরকে নানানভাবে কথাবার্তা বলে থাকে, যেই ফলে যার ফলে আমরা অনেক সময় ওই কাজ করতে পারি না। মূলত এটাই মূল কথা। এখন দেখো কবিতায় কি বলা হয়েছে। কবিতায় বলেছে, করিতে পারি না কাজ, সদা ভয় সদা রাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। তো বলেছে করিতে পারি না কাজ, সদা ভয় সদা রাজ, অর্থাৎ আমরা কাজ করতে পারি না। কেন কাজ করতে পারি না? এই যে ভয়ে লজ্জায়। কিসের ভয়ে কিসের লজ্জায়? যে আমরা একটা কাজ করতে যাব, ভালো কাজ বা যে কোনো একটি কাজ করতে যাব, মানুষ কি বলবে, মানুষ কি বলতে পারে, আদৌ কি আমার ঠিক হচ্ছে কি না, এই জন্য আমরা অনেক সময় ওই কাজ থেকে দূরে সরে যাই। যেমন বলেছে, সংশয়ে সংকল্প সদা টলে, অর্থাৎ সংশয়ে আমাদের সন্দেহ, আমাদের সংকল্প, আমাদের মনের দৃঢ় ইচ্ছা সদা টলে, মানে নড়বড়ে হয়ে যায়। কেন? এই যে পাছে লোকে কিছু বলে। অর্থাৎ বলা হয়েছে আমাদের মনের মধ্যে অনেক সময় শুভ চিন্তার উদয় হয়, আমাদের মনকে দৃঢ় করি, শক্ত করি কোনো কাজ করার জন্য, কিন্তু এই যে সমালোচনার ভয়ে বা পেছন থেকে বা পাছে কি বলে মানুষ বা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা কি বলবে, এই ভয়ে আমরা কিন্তু কাজ থেকে দূরে সরে যাই। তাই বলা হয়েছে যে সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। এখান থেকে প্রশ্ন লিখে রাখো,
যে প্রশ্ন হচ্ছে যে সংশয়ে সংকল্প সদা টলে, বলতে লেখক কি বুঝিয়েছেন বা বলতে কি বুঝিয়েছেন ব্যাখ্যা করো, এই প্রশ্নটা আমরা দিয়ে দিতে পারি। যে আমাদের মনের দৃঢ় ইচ্ছাগুলো সমালোচনার ভয়ে বা মানুষ কি বলতে পারে এই ভয়ে নড়বড়ে হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সেই কাজ করতে ভয় পায়। তাই লেখক বলেছে সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে রয়েছে আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনারে ঢাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। বলছে আড়ালে আড়ালে থাকি, অর্থাৎ কতিপয় মানুষের কাছ থেকে নিজেকে সরিয়ে রাখি। কিছু মানুষ আছে আমাদের আশপাশের, তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে রাখা, এটি হচ্ছে আড়ালে আড়ালে থাকা। তারপরে বলেছে নীরবে আপনা ঢাকি, অর্থাৎ এখানে নিন্দুকের ভয়ে বা সমালোচকের ভয়ে বা বিভিন্ন মানুষের ভয়ে নিজেকে আড়াল করে রাখে, গোপন করে রাখে। তারপরে বলেছে সম্মুখে চরণ নাহি চলে, অর্থাৎ এখানে বলা হয়েছে অন্যের সমালোচনার ভয়ে মন দ্বিধান্বিত হয়ে পড়ে। অর্থাৎ মানুষের সমালোচনার ভয়ে, অন্যের সমালোচনার ভয়ে আমাদের মন দ্বিধান্বিত হয়ে পড়ে, যার ফলে আমরা কোনো ভালো কাজের নেতৃত্ব দিতে পারি না। কারণ এই যে পাছে লোকে কিছু বলে। এখানে বলা হয়েছে আড়ালে আড়ালে থাকি, অর্থাৎ সবসময় এই অন্যের সমালোচনার ভয়ে কি বলতে পারে, হ্যাঁ, এই বিষয়টাকে নিয়ে আমরা আমাদের নিজেদেরকে গোপন রাখি। আমরা কোনো ভালো কাজ করতে গেলেও সেই কাজটাকে কি লুকিয়ে রাখি, লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করি, এতে হিতে বিপরীত হয়ে যায়। তাই আমাদের কি করতে হবে, আমাদের এই সমস্ত সমালোচনার ঊর্ধ্বে উঠে আমাদের মনের সংকল্পটাকে আরও দৃঢ় করে সম্মুখ দিকে, সামনের দিকে এগোতে হবে, তাহলেই আমরা সফলতা লাভ করতে পারব। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসে যে আড়ালে আড়ালে থাকি বলতে লেখক কি বুঝিয়েছেন ব্যাখ্যা করো, এই প্রশ্নটার ব্যাখ্যা দিয়ে দিতে পারি আমরা, আশা করি বুঝতে পেরেছ। এরপরে বলেছে হৃদয়ে বুদবুদ মতো, উঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। এখানে শুভ্র বলতে মূলত সাদা, শুভ্র বলতে সাদাকে বুঝিয়েছে। তো বলেছে হৃদয়ে বুদবুদের মতো, আমরা দেখব যখন কোনো পানি গরম করা হয় কেটলিতে বা চা গরম করা হয় কেটলিতে, দেখব যে বুদবুদ করে বাষ্প বের হয়ে যায় আগুনের তাপের ফলে। এটাকে বলা হয়েছে পানির বুদবুদিকে বুদবুদ। অর্থাৎ আমাদের মনের মধ্যে শুভ্র চিন্তা মানে ভালো চিন্তা, শুভ্র বলতে সাদা, অর্থাৎ শুভ্র চিন্তা বলতে আমাদের মনের ভালো ভালো চিন্তাকে বুঝিয়েছে। তো আমাদের মনের ভালো ভালো যখন চিন্তার উদয় হয় অনেক সময়, কিন্তু এই যে পাছে লোকে কিছু বলে মানে সমালোচনার ভয়ে আমাদের এই চিন্তাগুলো সফল হয় না, বাস্তবায়ন হয় না, কি হয়, এই বুদবুদের মতন করে বাষ্প হয়ে উড়ে যায়। তাই লেখক বলেছে হৃদয়ের শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। অর্থাৎ হৃদয়ে বুদবুদের মতো, এই পানির বাষ্পের মতো আমাদের মনের শুভ চিন্তাগুলোরও মানুষের সমালোচনার ভয়ে মিশে যায়, বাতাসের সঙ্গে মিশে যায় এই বিষয়। এখান থেকেও প্রশ্ন আসে শুভ্র চিন্তা বলতে লেখক কি বুঝিয়েছেন। প্রশ্ন, শুভ্র চিন্তা বলতে লেখক কি বুঝিয়েছেন, এগুলো প্রত্যেকটা অনুধাবনমূলক প্রশ্ন, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিতে পারো। তারপরে বলেছে একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, চলে যায় উপেক্ষার ছলে, পাছে লোকে কিছু বলে। বলছে একটি স্নেহের কথা প্রশমিত পারে ব্যথা, অর্থাৎ দূর করতে পারে, একটি স্নেহের কথা আমাদের মন থেকে দূর করতে পারে কি, আমাদের সমস্ত ব্যথা বেদনাকে। যদি আমরা কখনো কোনো অন্যায় করে ফেলি বা কোনো বড় ধরনের অপরাধ করে ফেলি বা ছোটো ধরনের অপরাধ করে ফেলি, তখন যদি আমাদের মা অথবা বাবা আমাদের সাপোর্ট দেয়, তাহলে আমাদের মনের মধ্যে দেখো একটু সাহস সঞ্চারিত হয়। তাই তুমি যখন কোনো ভালো কাজ করতে যাবে, যখন তোমার সমালোচনা না করে কেউ তোমাকে উৎসাহ দিবে যে হ্যাঁ তুমি পারবা, তোমার দ্বারাই সম্ভব, তখন দেখবে ওই কাজের গতি তোমার আরও আরও দ্বিগুণ হারে বেড়ে যাবে। তাই বলেছে যে একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, অর্থাৎ একটি স্নেহের সান্ত্বনা বাণী, অর্থাৎ একটি স্নেহের প্রশংসার বাণী বা একটি আদরের কথা তোমার মনের মধ্যে যত দুঃখ কষ্ট সবগুলোকে দূর করে দিতে পারে।
চলে যায় উপেক্ষার চলে, পাঁচে লোকে কিছু বলে, কিন্তু যদি এর ব্যতিক্রম হয়, উপেক্ষা করে তোমাকে কেউ, তোমার কাজকে যদি কেউ অবজ্ঞা অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য করে, তোমার সমালোচনা করে, তাহলে এই ব্যথাটা দ্বিগুণ হারে বেড়ে যাবে। তো এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসে যে একটি স্নেহের কথা প্রশমিত পারে ব্যথা, ব্যাখ্যা করো, লাইনটির ব্যাখ্যা করো। এইভাবেও একটা প্রশ্ন আসে, তোমরা এই প্রশ্নটার উত্তর লিখবা। আমি যে প্রশ্নগুলোন বলতেছি সবগুলোন প্রায় হোমওয়ার্ক, তোমার সবগুলোন হোমওয়ার্ক আকারে লিখে জ্ঞানমূলকের ভাবে উত্তরটুকু লিখে আমাদের গ্রুপে পোস্ট করবে, ইনশাল্লাহ সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করব। এরপরে বলেছে দেখো, মহৎ উদ্দেশ্যে যাবে, মহৎ উদ্দেশ্য যাবে, একসাথে মিলি সবে, পারি না মিলি তো সেই দলে, পাছে লোকে কিছু বলে। অথবা বলছে আমাদের মহৎ কোনো উদ্দেশ্য নিয়ে সামনের দিকে যখন আগাবো, অর্থাৎ একটি ভালো উদ্দেশ্য, যেমন একটা রাস্তা ভেঙে আছে, আমরা দশজন মিলে ওই রাস্তাটাকে মেরামত করার জন্য একটা পরিকল্পনা করেছি, কিন্তু এই একসঙ্গে সবাই যাবে না। ভালো কাজ করতে গেলে তুমি সবাইকে তোমার পক্ষে পাবা না, অনেক সময় তোমার বিরোধিতা করবে, তোমার কাজে ভেটো দেবে, তোমার কাজের সমালোচনা করবে, এটি স্বাভাবিক। তো যে জন্য অনেকে আছে আর সেই কাজটি হয়ে ওঠে না বা করতে পারে না, কি হয় যে না আমি একাই যাব কাজটি করতে, মানুষে কি বলবে, মানুষে কি বলতে পারে, এই যে মানুষের সমালোচনা, এই সমালোচনা তোমার কাজের গতিকে মন্থর করে দিবে, স্টপ বন্ধ করে দিবে। সুতরাং আবারও একই কথা, সমালোচনাকে পাশ কাটিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। তাই লেখক বলেছে যে বিধাতা দিয়েছে প্রাণ, আমাদের সৃষ্টিকর্তা আমাদের জীবন দান করেছে, থাকি সদা ম্রিয়মাণ। এখানে ম্রিয়মাণ শব্দটি কাতর, তাই আমাদের সবসময় কাতর থাকতে হবে, আমাদের সবসময় বিষাদগ্রস্ত থাকা যাবে, শক্তি মরে ভীতির কবলে। তুমি যদি ভয় করো, তুমি যদি অন্যের সমালোচনাকে ভয় করো, তাহলেই তোমার এই জীবনটা কাতর হয়ে যাবে, বিষাদগ্রস্ত হয়ে যাবে, তুমি আর কোনো কাজই করতে পারবে না। এজন্য এই কবিতার মূল শিক্ষা কী হবে, মূল শিক্ষাই হবে আমাদের সমস্ত সমালোচনাকে পাশ কাটিয়ে মানুষ কে কী বলল এই বিষয়টাকে মাথায় না নিয়ে আমাদের মনের দৃঢ় চিন্তাগুলোকে আরও সুদৃঢ় করতে হবে, এবং পিছিয়ে পড়া যাবে না, থমকে যাওয়া থাকা যাবে না, থেমে থাকা যাবে না, আমাদেরকে চলতে হবে নদীর স্রোতের মতো, আমাদের জীবনটাকেও প্রবাহমানতা নিয়ে আসতে হবে। আমাদের মনের মধ্যে যখনই কোনো চিন্তার আবির্ভাব হবে, সঙ্গে সঙ্গে ওই চিন্তাটাকে বাস্তবে রূপদানের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে, উদ্ধাবশ্যয় করতে হবে, তাহলেই আমরা সফলতা লাভ করতে পারবো। আর এই পাঁচে লোকে কিছু বলে কবিতাটি আমাদেরকে এই শিক্ষাটুকুই দেয়। মূলত লেখক দেখানোর চেষ্টা করেছে সামাজিক বাস্তবতা, এখানে আমরা সমাজের বাস্তব চিত্র যদি দেখি কি পাবো, যে সমাজের অনেক মানুষ আছে যারা ভালো কাজ করতে চায়, যাদের মন চায় যে একটু গরিবদের সহায়তা করি, একটু রাস্তার মেরামত করি, একটু কারো বিপদে আগিয়ে পড়ি, কিন্তু আবার অনেক মানুষ আছে যারা ভাব হয়ে গেছে, খুব গরিবদের সাহায্য করছে, খুব বড় মানুষ হয়ে গেছে, টাকা দিয়ে সাহায্য করছে, এই ধরনের কথাগুলো, তখন ওই ব্যক্তির কি হবে, মনের মধ্যে শঙ্কিত ভাব সৃষ্টি হবে, হ্যাঁ আমি করছি তাহলে মানুষ কি বলছে, খারাপ বলছে, দেখ আর করবো না কাজটি। এই ধরনের মনোভাব যাতে আমাদের মধ্যে না জন্মায়, এই ধরনের মনোভাব আমাদের মন থেকে জন্মালেও সেগুলোকে আমরা দূরে ফেলে দিয়ে আমাদের মনের মধ্যের এই দৃঢ় চেতনাকে বাস্তবে রূপদান করতে পারবো, এবং রূপদান করবই, এই হবেই আমাদের প্রত্যাশা, এই হবেই আমাদের সংকল্প। পাশে লোকে কিছু বলে কামিনী রায় কবিতার মধ্য দিয়ে আমরা এই শিক্ষাটুকু, তার এই দর্শনটুকু আমাদের মস্তিষ্কের মধ্যে গেঁথে নিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন আমি বললাম তোমাদের, তোমরা এই প্রশ্নগুলো লিখবা, লিখে গ্রুপে পোস্ট করবে, আমি তোমাদের এই হোমওয়ার্কগুলো দেখে দেওয়ার চেষ্টা করব। এরপরেও যে আলোচনা আজকে আমরা করলাম, এই আলোচনার মধ্যে তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাও, আমাদের গ্রুপে পোস্ট করো, অথবা সরাসরি আমার কাছে এসে সেগুলোর সমাধান করে নিয়ে যেতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমি এখানে শেষ করছি,
তবে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সে প্রত্যাশায় আগামী দিন আবারও দেখা হবে এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকে আমি আমার এই ক্লাস শেষ করছি। সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।